সুপ্রভাত পিলা মানে মুশান্ত কুমার নায়ক সরকারি উচ্চ বিদ্যালয় মাল বিজ্ঞান শিক্ষক জেলা শিক্ষা অধিকারী সুন্দরগড় কার্যালয় ভরচুয়াল স্টুডিও রু আজির লাইভ ক্লাস কু তোমাকে স্বাগত করছি পিলা মানে আজ আমি আলোচনা করছু দশম শ্রেণী ভৌতিক বিজ্ঞান বহির চতুর্থ অধ্যায় কার্বন ও এর যৌগিক বিষয় পিলা মানে তুমি জাচ পৃথিবী অনেক অনেকগুড়া মৌলিক অ যেটা কি আজ পর্যন্ত শহে অঠরটি মৌলিক বিষয়ে আমার জ্ঞান কার্বন হচ্ছে এক অনন্য মৌলিক যার বহুত গুড়া গুণ অৃথি পৃষ্ঠের যেত পদার্থ আমি দেখা পাছু বা যেত জীবন্ত পদার্থ অধ্য্বন পরিমাণ সবুজ বেশি পরিমাণে এর যোগীয় গুড়া নিয়ে গঠিত হয়েছি যদি গোটে অধ্যায়টে এই বিষয় পড়া হোচ্ছি মানে তুমি মানে জাঁপারুথ যে এই মৌলিকর উপযোগা কেনে বিদ্যালয় গুড়িকেৰে এই বিষয় হোৱেত পঢ়া হে নথিব সেইবিলাক আমি এই বিষয় গুড়িকৰে আলোচনা কৰিব তাৰপৰা তাৰ প্ৰশ্ন উত্তৰ আলোচনা কৰিবা মই আশা কৰি আচন্ত বোৰ্ড পৰীক্ষাৰ এই প্ৰশ্নৰ উত্তৰ গুড়িক তুমি উপযোগী হ'ব আৰু তুমি ভাল মাৰ্ক ৰখিকি তুমি পাছ কৰিব পৰীক্ষা বুলি আশা ৰখুচি হলে পিলা মানে বৰ্তমান আলোচনা কৰিব আমি যোৱা স্মাৰ্ট বোৰ্ড পাখক পেলাই আজি আলোচনা ষয়ার্বন ও এর যৌগিক আউ এর প্রশ্নোত্তর আলোচনা পিল যেটা আমি কুলে সংক্ষেপের কার্বন ও এর যৌগিক অধ্যাপনা সমীক্ষা মানে কন হই পাঠ যদি পড়া হইতে দেখা যে কার্বন হচ্ছে এক সর্বগুণধারী মৌলিক সমস্ত জীবন্ত বস্তু ও আপনি ব্যবহার করুবা অনেক জিনিস প্রধান উপাদান ভূপৃষ্ঠের কার্বন পরিমাণ হোক মাত্র জিরো মানে দশমিক শূন্য দুই পরসেট বা শতকটা এবং বায়ুমন্ডল কার্বন অক্সাইড পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন শতকড়া তো পিলা মানে এই যে কার্বন মুখ্যত কার্বন ডাইঅক্সাইড হিসাবে বায়ুমন্ডে অভিভূত মধ্যে সমুদ্র এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে তাহলে পিলা মানে আগুক বড় পিলা মানে এইটা গোটে কৈলার চিত্র ଏଟା ଗୋଟେ ହୀରାର ଚିତ୍ର ଏଟା କୋଇଲାଟା ହଉଛି କେତେ କଳା କିନ୍ତୁ ହୀରା ହଉଛି କେତେ ସ୍ଵଚ୍ଛ ଆଉ ସବୁଠାରୁ ଦାମୀ ଜିନିଷ ଏହାର ସ୍ୱଚ୍ଛତା ଏହାର କ୍ୟାରେଟ ଏହାର କେତେ ରିଫ୍ଲେକ୍ସନ କରିପାରୁଛି ଏଇ ହିସାବରେ ଜିନିଷ ଦିଟା ସମାନ ଜିନିଷରୁ କାର୍ବନ ରୁ ହିଁ ତିଆରି ହେଇଛି ନ୍ୟାଚୁରାଲି କାର୍ବନ ରୁ ତିଆରି କିନ୍ତୁ ଗୋଟେ କଳା ହେଲା ବେଳକୁ ଆଉ ଗୋଟେ କେତେ ସ୍ଵଚ୍ଛ ତାହେଲେ ପିଲାମାନେ ୟାକୁ ଛାଡ଼ିକି ବି ଆହୁରି ଗୁଡ଼ାଏ ଅଛି ଯେମିତିକି ଡେରିନ୍ ଅଛି গ্রাফাইট অভিন্ন জিনিস অনেক আমি দেখা গোটে এটা কার্বন পরমাণুর চিত্র তো সেটি আমি দেখা যে পরমাণু ক্রমা এর ছ পনের তো নবম শ্রেণী রে বিভিন্ন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক গুড়ি বিষয়ে আমি আগু পড়িছু তো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কোণস মৌলিক মানে মৌলিক তাৰ প্ৰটন সংখ্যা বা ইলেক্ট্ৰ সংখ্যা যিহেতু ইলেক্ট্ৰি স্থিৰ নুহে পক্ষ পক্ষৰ হেৰি পাইণুৰ নিউক্লিঅছন সংখ্যা কু সাধাৰণতে বুলিকি কোৱা যায় পিলা মানে তুমি মনে ৰখি থ কোটি মৌলিক বিষয়ে সবুবলৈ আলোচনা কৰা যি বড় ক্লাছ কু কলে তুমি আউলিক বিষয়ে আলোচনা কৰ কিন্তু এই কম চে কম অথৰটা বা কোডিয়েটা মৌলিক নাম তার পরমাণু ক্রমা মনে রক্ষা কথা হলে এই মৌলিক মানক ভিতর হোক হাইড্রোজেন হিলিয়ম লিথিয়ম বেড়িম বোরন কার্বন কার্ব হচ্ছে ছয় নম্বর হলে এই ছ নম্বর মৌলিক মানে হচ্ছে তার পরমু ক্রমা হচ্ছে ছ তাহলে পিলা মানে আমি জাছু যে পরমাণুর যক্ষ গুড়া মানে আগর জা পরমাণু গুড়করে বিভিন্ন কক্ষ অ্যাঁ তো এই কক্ষরে আম সাধারণত আমি কন এম এন করি দিয়েছে যেমতি কি এই প্রথম কক্ষটা আমি কে বলি ধরছি দিই নম্বর কক্ষটা এল তাপ এম হইপরে এন হইপার আচ্ছা এটি যলিক যলেকট্রন সংরচনা হচ্ছে এই ইলেকট্রন সংরচনা বা ইলেকট্রন পুরাইবার ফর্মুলাটা জছ টু এম

যক্ষে য্রো র মানে মুখ্য এতখ্যক ইলেকট্র রিপার কিন্তু প্রথমে প্রথম কক্ষ কেটে ভর্তি হেলা হেলাপরে যাই এল কু য এটি যেহেতু কার্বন রে ছা অথম ইয়ার কাপাসিটি অনুসারে দুইটা ভর্তি কলা তারপরে দুই নম্বর কক্ষে এটি চার হল প্রথমে দুই ভর্তি হল তাপে চার হেলা তো এ যেহেতু বাহাত্তর কক্ষের চারটি ইলেকট্রো অয্যতা

এটা আমার কে কক্ষ কে কক্ষটা ইলেকট্র চারটা ইলেকট্রন কক্ষে এক দু চারিটা ইলেকট্রো অনে মধ্যে আছে নিউক্লিস নিউক্লিস ছটা প্রোটন আছে আবার ছাড়া নিউট্রন অোটন গুড়া কিন্তু যুক্ত চার্জ বিশিষ্ট আনন্দ চার্জ না ভিতরে ছটা ইলেকট্র প্রোটন আছে ছটা ইলেকট্রোন দিটা কক্ষে বা কার্বন ক্ষেত্রে এর বাইতম কক্ষে চারোটি ইলেকট্রন রয়েছে গ্যাস সংরচনা লাভ কর ইলেকট্রন গ্রহণ করিব কিংবা চারটি ইলেকট্রো ত্যাগ করোনা বা ইলেকট্রোন ত্যাগ করার আবশ্যকতা কন পৃথিবী মৌলিক অনেক তাতেটা মৌলিক অমিটি কি নিয়ন আর্গন ক্রেপ্টন জেনে যেতে পড়িছু আর্গন।

নোবেল গিয়ার এলিমেন্ট বলে কুয়া যায় প্রথম কথা আছে দিইটা কন্ডিশন যে গোটে কন্ডি তার যে তার ইলেকট্রো রচনা ভর্তি কথা অর তার পাখে আঠটা ইলেকট্রোন তো প্রথম দেখ প্রথম কক্ষে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুই আর সেটি দিটা ইলেকট্রো মানে সে কন্ডি ওয়ান ফুলফিল করছে দি নম্বর কক্ষে তার ম্যাক্সিম হচ্ছে দশ আগ আঠ দশ তার পাখে অ ইলেক্ট্ৰ মানে ইয়ে উভয় কণ্ডি ফুলফিল কৰোঁ যে তাৰ বাহ্যত কক্ষেৰে আঠটা ইলেক্ট্ৰন বিচাৰি আক্ষ কাপাচি ফিলফিল কৰো কিন্তু তিনি নম্বৰ তাৰ মেক্সিমম কাপাচি অথৰ কিন্তু ই কৰি পাৰুনি কিন্তু আঠটা ইলেক্ট্ৰি মানে অষ্টক নিম অনু যদি গোটেই মৌলিকৰ বাহ্যতম কক্ষেৰে আঠটা ইলেক্ট্ৰা ইলেক্ট্ৰন ৰখিব যেটা অটা হচ্ছে অষ্টকিম তো এই হিসাবে আটটা তো গোটে জিনিস হচ্ছে যেতটা মৌলিকর অলরেডি সে ক্যাপাবিলিটি অ সংখ্যাটা তা ঠিক অন্তি মৌলিক মানুষ ইচ্ছা হুয়ে যেমি কোণ আমাজ আমার সভ্যতায় আমি সমস্ত স্টাবিলিটি চেয়ে গোটে নোবেল বা জনে ভদ্র ব্যক্তি বা গোটে গুরু বা ধর্মগু বা এমতি হয়েকি সমস্ত স্টাবল হয়ে রাখা চ প্রথম কথা হচ্ছে যার স্টাবিলিটি ঠিক আছে যাহ না সেবল হওয়া কাহি তাহলে সে কমিটি স্টেবল হব যে সেই প্রকার সেই স্টাবিলিটি তারবল এলিমেট যনফিগুরেসন আছে সেই কনফিগুড়ে পাইব চেষ্টা করিও। করব কি আমার কোন।

চাটা ইলেকট্রন ছাড়ি ইয়ে হিলিম পড়ে হইয চারটা ইলেকট্রন নেই নি কনফিগুশন হয়ে পড়ে ওর চারটা ইলেকট্রন ছাড়ি কি হিলিম পড়ে কনফিউরেসন পাইপে তো যদি স্টাবিলিটি স্টাবল হবার তাহলে স্টাবিলিটি যদি অনেক তাপর তুমি ফের পড়ি তো এই হিসাবে চারটি ইলেকট্রো ত্যাগ করা কথা কিন্তু বাই নেচর এসব জিনিস

তো প্রথম কথা আয়নিক যৌগিক কী হোনি কাহকি আয়ন হি সৃষ্টি কন করি জাঁয়া দেখো গোটে বাহ্যতম কক্ষের যদি চারটা ইলেকট্রন সে চারটি ইলেকট্রন আহরি যদি আমি চারটা ইলেকট্রন নেবা তাহলে আমার তা ভিতরে প্রোটন সংখ্যা এই কার্বন ভিতরে আম্বন ভিতরে এই অনেক তা ভিতরে কতটা তোমার ছটা প্রোটো অলরেডি অনেক ছটা প্রোটন আছে বাহার কেতার ছটা ইলেকট্রন আছে যদি আমি আহ চারটা ইলেকট্রা এসেপ্ট করেদব সে তো কতটা হল দশটা ইলেকট্রন হয়ে গেল ভিতরে ছাড়া পোজিটিভ চার্জ ছাড়া প্রোটন আছে আর বাহারে যদি দশটা ইলেকট্রন হয়ে তাহলে এই ছটা প্রোটন দশটা ইলেকট্রন কু কন্ট্রোল করে রক্ষাটা কষ্ট হব তাহলে সে কেবি তালান্স করি রাখিপার না সেই চারটা ইলেকট্রন সে নেব না দি নম্বর কথা যদি আমি কহিল যে চারটা ইলেকট্রা ইলেকট্রো ছাড় দোছি তাহলে হিলিয়ম রিগুরেসন কিন্তু ইলেকট্র পাই গুড়া শক্তি দরকার পড়ে গোটে ইলেকট্রাই প্রথম ইলেকট্র চারটা রু যদি বাহার করা তাহলে হাজার ছয়শি কিলো জু পর মলিকু গোটে ইলেকট্রোন বাদ দেওয়া সেটি শক্তি দরকার তারপর চারটা ভিতর প্রথমটা যদি বাদ দেওয়া এটি দরকার দি নম্বর বাদ দেওয়া যায় এটা দেখো পাখাপাখি দুই গুণারু বেশি দরকার তিন নম্বর বেলকু আহরি বড়ি যাব কেন কি যেতে কি ভিতরে তুমি ইলেকট্রন যেতে বাহার করি করি যাব পজিটিভ চার্জ হিসাবে ইলেকট্রন সংখ্যা কমি যাব আর তার চার্জটা সেই রেসপেক্টিভ ইলেকট্রন গড়াক আহরি যাবুড়ি কি ধরিব তো এটা বি সম্ভব ন হ সেতি পাই না কেটা এটা দেই কি এটা না কেটান সৃষ্টি করি পারে না নেই কি এনান সৃষ্টি করি পারে তারপরে পিলা মানে দেখো সেই জিনিসটা লেখা হইছে এই যোটন্লিওস দশটি ইলেকট্রোন আয়ত্ত রক্ষ কষ্টকর তেমন কার্বন ফোর মাইনস এনআন সৃষ্টি করে না সেয় ছটি প্রোটন থাকার তা অন্য চারটি ইলেকট্রো দূরে নাবা অধিক শক্তি দরকার তেম কারোর প্লস কেটায়ন সৃষ্টি করে পাবনা এই দুইটি

हाइड्रोजन और हाइड्रोजन यार इलेक्ट्रोन के गक्ट्रोन अच्छी यार गोटे इलेक्ट्रोन अच्छी यार गोटे इलेक्ट्रॉन नील रंग करें बेटर देखी पार बुझीपर यार गोटे इलेक्ट्रोन अच्छी यार गोटे इलेक्ट्रोन अच्छी यहां तार भी सही निर्णय हवा हाई यार भी इच्छा से कौन ताकु हिलियम दरकार

এই বন্ধটা সৃষ্টি হব যা কি আমার সহ সংযোজ্য বন্ধ বলি বলেযোজ্য বন্ধ হলে সহ ভাজন দ্বারা হোক ইলেকট্রোনভাজন বায়ারিং দ্বারা হোক সহ সংযোজ্য বন্ধ কে তো পিলা মানে এমন জানি তো হাইড্রোজেন ওয়ান থ্রি কিছু নাইট্রোজেন কেত নাইট্রোজেন হোক সেভেন নাইট্রোজেন রভেন এটা টু কনফিগুরেশন হোনিক কনফিগুশন তা ইলেকট্রোন সংরচনা হচ্ছে দুই আ

এটি কন হব এটি হাইড্রোজেন আাইড্রোজেন ভিতরে কি বন্ধ হয়েছিল সিঙ্গল বন্টেজ সৃষ্টি হইলা এটি নাইট্রোজেন আউ নাইট্রোজেন ভিতরে কম ট্রিপল বন্টেজ সৃষ্টি হচ্ছে সে অক্সিজেন কন হয়েছি ইয়ে দুই টু আিক্স এটি কঠিন তিন বন্ধ কাল দেখ এটা নিয় হওয়া চাহিদা কাকি এটা এন সেভেন এন টেন দশটা মানে বাহ্য তোম কক্ষের এটি দুই সরলা সরিলা এটি আঠটা দরকার নিউন আঠটা দরকার তিনটা ইলেকট্রন ইয়ে নেওয়া চাহুচে কিন্তু নইকি তাহলে সেয়ারিং সেন্তি অক্সিজেন এটা দুই আট হওয়া দরকার দুইটা। তো ইয়ে তার দিটা ইলেকট্রন ছ ভিতর এটি দিটা ইলেকট্রন এপে রকা এই পটে দুই এপটে দুই এমতি করি সেয়ারিং কলে যার এক এক দুই হল তারপরে এটি ইার ওজিনাল ছটা বাহ্যতম কক্ষের অনেক দুই দুই চার দিই ছার দিই ছিল দুই বন্ধ হয়ে যান দ্বারা সহ সংযোজ দ্বারা সৃষ্টি হোচি হলে এটা জাঁয় পাইল তা আমি দেখা কার্বন কমিটি হোক কার অনু মিথে রিম্বল তুমি জিথেনটা হোচি সিএচ ফোর এখানে দিইটা মৌলিক অব্বন আর গোটা হচ্ছে হাইড্রোজেন কার্বন রু কেটা অাইড্রোজেন কতটা নেই চারটা হলো এটি কার্বন রু গোটে হাইড্রোজেন চারটা তাহলে কার্বনটা আমি যদি সেন্ট্রা মলিকুল নে কার্বন কে আমি কে জানি কার্বন দুই আপনার ইলেকট্রো এ ছটা অনেক দি আহ কক্ষের দেখা এতে চারিটা হলে পিলা মানে আমি দেখা এটি কন চারিটা এক দু তিন চারি হল তা সহ এবার দেখ হাইড্রোজেন হাইড্রোজেন কন এটি আমি নেবা চারটা হাইড্রোজেন সহিত ইয়ে করবি চারটা হাইড্রোজেন সহ ইয়ে করব এটি গোটা হাইড্রোজেন এটি গোটা হাইড্রোজেন চারিটা হাইড্রোজেন চারটা সাইড রে এঠি হাইড্রোজেন আমি ক্রস রে দেখ জারি এমনি মৌলিক কু ডট বা ক্রসে জা পনের জিনিস কি নাইলে উভয় ডট রে দেখি কিছু অসুবিধা নেই হ্যাঁ তো এই যার্বন চার লা এটি চারিআ চারটা হাইড্রোজেন লাগিলা হলো এই হাইড্রোজেন লাগে দেখ এই বন্ধ কি ভারি সহজ জিনিস এটা বুঝলে আগে পাঠ মধ্য বুঝিপার এটি চারটা কার্বন রে চারিটা তার রহিলা তা সহিত চারটা ক্রস এটা উপর পটে ক্রসটা দেলে হব হ্যাঁ তো পিলা মানে এইটি আমি তিলা এটা সুন্দর চিত্র এইটি আগ্রু পরা হইছে কেমতি তৈরি করা এই যে চিত্র তুমি জানি পারল এ চিত্রটা কেমতি তৈরি করা হইছে কার্বন মজিরে রহিলা তা চারিআড়ে চারটা ডট কার্বন রছি তা সহিত চারটা হাইড্রোজেন লাগিলা হাইড্রোজেন লাগিলা পরে প্রত্যেক গটে গটে সিঙ্গেল বন্ড এই দুইটা ইলেকট্রন গটে বন্ধ হতে আইরি হবে তো এটি কন হয়েছে এটি কার্বন এটি হাইড্রোজেন এটি গোটে হাইড্রোজেন এটি গোটে হাইড্রোজেন এটি গোটে হাইড্রোজেন হল এটি হাইড্রোজেন এইথেন মলিকুলা তো তো পিলা মানে এটা দেখ গোটে অতি কার্বন অনেক কার্বন যৌগিক অগুড়ি ভিতরে কার্বন কার্ব এক বন্ধ যদি অনেক কার্বন হাইড্রোজেন সহ হলে আমি জানলে তো দেখি তো যে কার্বন যৌগিক গুড়ি কার্বন কার্বন মধ্যে এক বন্ধ না সিঙ্গল বন্ড দিটা ইলেকট্রোনকি সিঙ্গল বন্ড থাকে তাকে পুপ্ত হাইড্রো কার্বন কুয়া পৃপ্ত হাইড্রো কার্বন গিক আলকি মধ্যে কুহা তো কার্বন কার্ব যদি সিঙ্গল বন্ড অনে রক পিল কার্বন কার্বন ভিতরে যদি সিঙ্গল বন্ড অবন গুড়া কে আমার কখন অঙ্গল বন্ড গুড়া আছে ইয়ে সিঙ্গল বন্ড ইয়ে সিঙ্গল বন্ড

এই এই কার্বন এটা তো সিঙ্গল কার্বন এই যা কার্বন কার্বন ভিতরে এই তিনটা কার্বন কার্ব ভিতরে যিঙ্গল বন্ধ আছে সেই তা বন্ধ রয়েছে তৃপ্ত হাইড্রো কার্বন তার আদারণ হচ্ছে মিথেন ইথেন প্রোফে বহিথি এই জায়গার মিথেন গোটে এটা কার্বন ওয়ান কার্বন টু সেই সেইপর যদি কার্বন চারটা আছে তাহলে তার হোক পাঁচটা অ্যাটে ছাড় তারপরে হ্যাপ্টান এমতি করি আগক বড় কার্বন শহ কারন যোড়ি হয়েকি মানে বন্ধ টিয়ারি করি সেটা তৈরি করে আচ্ছা এটি মনে রাখবার গোটে জিনিস অনেক আলকেন রণুসংকেত কম সি এন এচ টু এন প্লস টু এটা হচ্ছে সাধারণ এটা ব্যবহার করি ধর মু পচারলি যে কার্বন যদি কোড়িটা তাহলে সে হাইড্রোজেন কেটা তো সিধা কথা কার্বন জায়গায় আমি যদি কোডিয়ে পুট কলে হাইড্রোজেন কেতে কে দু যোগ দি হলে এটা এটা চাল কার্বন যদি কোটি যেত এন কেতে হব টু এন হব তার দি গুণ হব যোগ দি হব এই ফর্মুলার যেতে বড় মৌলিক পচারে সর্ট কোশ্চিনে তুমি পার এই যৌ সাধারণত বেশি প্রতিক্রিয়াশীল নুহ কী তার সমস্ত ইলেকট্রন সেটিসফাইড হইকি অনেক বা গোটে গোটে অন্য মৌলিক সহ যোড়ি রয়েছে সেগুলো বেশি প্রতিক্রিয়াশীল নুহ তা হচ্ছে অপ্রুক্ত সেটা পৃপ্ত পড়লে এটা হচ্ছে অপ্রুক্ত অপ্রুক্ত হচ্ছে যে কার্বন যৌগিক গুড়ি কার্বন কার্ব দুই বন্ধ দুই বন্ধ বা ত্রি বন্ধ পিলা মানে দুই বন্ধ বা ত্রি বন্ধ দুই বন্ধ কন ডবল বন্ধ এটি হচ্ছে দেখা মানে বন্ধ হচ্ছে ট্রিপল বন্ড এটি ট্রিপল বন্ড হলে তা অপৃক্ত কুয়া যায় সিঙ্গল বন্ড লেক বন্ধ মানে সিঙ্গল বন্ড বা এক বন্ধু পৃপ্তি ডবল হোক বা ট্রিপল হা হলে অপৃক্ত অপৃক্ত কার্বন যৌগিক কুয়া অপৃক্ত হাইড্রো কার্বন যদি ডবল বন্ড আছে তাকে আলকিন কোহা যায় ডবল বন্ড আছে আলকিন কোহা যাব ট্রিপল বন্ড আছে আলকাইন কোহা এটা মনে রাখিও পিলা মানে পরীক্ষায় রে বিভিন্ন সময়ে পড়ে গুড়ি কো তো উদাহরণ আলকিন রে কোন এথিন প্রোপিন হেলা বিউটিন পেন্টিন হেক্সিন এন্ড এটা ইথাইন আলকাইন রে কোন ইথাইন প্রোপাইন আইন হেলা ৰ পিলা মানে দেখি যি ষ্ট্ৰ তুমি দেখিব এতিয়া কাৰ্বন ৱান কিন্তু তাৰপৰা কাৰ্বন টু কিন্তু এই কাৰ্বন ৱানে আৰ নাইকি কাৰ্বন কাৰ্বন মধ্য যদি এতিয়া অথম মেম্বৰ দিটা কাৰ্বন নহ'লে দুই বন্ধ হৈ পাৰিব ন সেপানে এটি না আলকেন রে না আলকাইন রে প্রথম মেম্বর সিঙ্গল কার্বন কম্পাউন্ড রাম্ভ কোথাও হব কারন দুই রথিন আোপিন হচ্ছে এথিন তোমার সি টু এচ ফোরটা হচ্ছে এথিন যাগার আলকাইন যদি হল ইথাইন হোপিন প্রোপাইন হ ତ ଏଥିରେ ଫାଷ୍ଟ ସିଙ୍ଗଲ କାର୍ବନ କମ୍ପାଉଣ୍ଡ ନାହିଁ ଡବଲ କାର୍ବନ କମ୍ପାଉଣ୍ଡରୁ ଏଟା ଆରମ୍ଭ ହୁଏ ଆଉ ଆଗକୁ ବଢେ ତାପରେ ପିଲାମାନେ ସବୁଠୁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କୋଶ୍ଚିନ୍ କାର୍ଟିନେସନ କଣ କାର୍ଟିନେସନ ହଉଛି କାର୍ବନ କାର୍ବନ କାର୍ବନର ଅନ୍ୟ କାର୍ବନ ପରମାଣୁ ସହିତ ବନ୍ଧ ଗଠନ କରି ଗୃହ ତରଣୁ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ ଯେଉଁ ଅନନ୍ୟ ସାମର୍ଥ୍ୟ ଅଛି କାହାର ସାମର୍ଥ୍ୟ ଅଛି କାର୍ବନର ସାମର୍ଥ୍ୟ ଅଛି ସେ ଅନ୍ୟ କାର୍ବନ সহম জি বহুত লম্বা লম্বা সে চেঞ্জ করে তা কুহা কাটিস কার্বন বহ সংখ্যক যুগকে সৃষ্টি করে এ কারণ হল আচ্ছা অন্য কার্বন সহ বন্ধ গঠন করে বৃহৎ সৃষ্টি অন্যান্য সামর্থ্য রয়েছে তাটিনেসন কুয়া যায় তা সহ এটি দেখ সড়খ চে এটা হচ্ছে সড়খ চেলা পাঁচটা কার্বন সড়খ চেন র সাতটা কার্বন এটি তার ব্রাঞ্চ রে है ना शाखा युक्त ये भी हूँ शाखा युक्त एटा चक्राकार है तो पिला एठी गोटे तमे जानिबा कथा जे एई जो कार्बन अच्छी प्रत्येक कार्बन चार्टा बंध तैयारी कर एक दो तीन चार ये दुई ताहेले एठी देखो ये कार्बन पर एक दो तीन चार ए कार्बन एक दो तीन चार ए कार्बन एक दो तीन चार एमती कर এটি চক্রাড় এটা এক দুই এক কার্বন অলরেডি দিইটা তো বাহারে সে আপা দিটা মানে চক্র ভিতরে দিটা অনেক হল তো এটা হচ্ছে এসব যে হচ্ছিল আলকে ভেয়া হলো এই চক্রাড় হলে বিয়ে রহব তো পিলা মানে ইার হিসাব কেমতি করবো কতটা সংখ্যক হব আমি কন নর্মাল গণিদু হল এটি গণিদবা যে এটি দেখ গোটে জিনিস এটি আমি কন গণলে আমি দেখলে এক কার্বন কতটা এক দুই তিন চার পাঁচ ছ কার্বন ছাইড্রোজেন গণলে উনিশ হলি এটা ছটা আমার কার্বন অনেক ছাড়া ছটা কার্বন এতে এই যদি কন হব ছটা কার্বন যদি অনেক ফর্মুলা অতোটা ইয়ে বন্ধ গঠন করব তাহলে ইার ফর্মুলা হচ্ছে থ্রি এন মাইনস এ ফর্মুলা না কিন্তু পরীক্ষার আসে সে মনে রক্ষা বহ জরুরী কী যদি গোটে কি দিইটা কার্বন পচারি পর্যন্ত তুমি মানে অভ্যাস সে তুমি কলনা করে দব কিন্তু যদি পরীক্ষার আহী বেশি সংখ্যক কার্বন রে কতোটি প্রোপে কতটা বন্ধ তেয়ারি তাহলে গোটে আমি ছ তো এই জাগারে এন জাগারে আমি নম্বর অফ কার্বন নেবর অফ কার্বন নেই জায়গায় কেলা এটি কার্বন রেটা আছে এক দুই তিন চার পাঁচ ছুণ ন করে দে আত অত আট ন ଦଶ ଏଗାର ବାର ତେର ଚଉଦ ପନ୍ଦର ଷୋହଳ ସତର ଅଠର ଉଣେଇଶ ତାହେଲେ ଏଟା ଉଣେଇଶଟା ହବ ହେଲା ଏଇଟା ଉଣେଇଶଟା ବନ୍ଧ ହଉଛି ଏହିପରି ବିଭିନ୍ନ ସମୟରେ ଏଟା ବି ପରୀକ୍ଷାରେ ପଡ଼େ ତାହେଲେ ପିଲାମାନେ ଏଠି ହେବ ଯେ ନିମ୍ନଲିଖିତ ଅଣୁଗୁଡ଼ିକ ଇଲେକ୍ଟ୍ରୋନ୍ ଡଟ ସଂରଚନାର ଚିତ୍ର ଦିଅ ହେଲା ତମେ ଏଟା କରିପାରିବ ଏଇଠି ଦେଖ ସଲଫର ସଲଫର ମୌଳିକ ଅଛି ଆମେ ସଲଫର ମୌଳିକ ନେବା सल्फर है सल्फर र परमाणु क्रमाकते सल्फर रणु क्रमाक हूँ सो यार सोडियम मैग्नेशियम एल्युमिनियम सिलिकॉन फास्फोरस सल्फर फास्फोरस हूँ पंद्रह ये होंगे ओहल जदी सल्फर षोह दुई आठ आक्सीजेन सब सलफर सलफर रोच बाहतम कक्षटा इलेक्ट्रॉन

আই ছিল আমি যদি এমতি হিসাবে নেবা তাহলে আমি অলগা কলার দেখি তুমি জা পড়ি হাইড্রোজেন এপটে গোটে নেবা এপটে গোটে নেবা তাহলে এটা বন্ধ হয়ে পলফর ছাইড্রোজেন হাইড্রোজেন গোটে গোটে দে এই কম্পাউন্ডটা তাই এচ টু এস হচ টু এস হল যদি আমি কার্বন দুইটা নবা হাইড্রোজেন এটা সি টু এচ ফোর দেখো পরীক্ষার পারে যে ইলেকট্রোন ডট সংরচনা বিভিন্ন মোল মানে কর। ইলেকট্রো ডট সংরচনা করি দেখাও বলে কে আমি নাম কারন আন কার্বন কার্বন কে অন চারি হল আরও এই কার্বন রেক চারি আমি নৌচু হলে এটি কম হয়েছি আমি চারিটা কার্বন

এটি গোটে হাইড্রোজেন এটি গোটে হাইড্রোজেন নে কলার চেঞ্জ করি করা হলো এটি আমি যদি ছকি নেবা তাহলে কন হব মুখ্যত কার্বন কন কারন রবন চারি আর এই কার্বন রা এবার কলে হাইড্রোজেন নেলে আর কন কলে ए हाइड्रोजन या सहित गोटे बंध या सहित गोटे बंध ये हाइड्रोजन या सहित बंध ए हाइड्रोजन ये तो यहाँ कंपाउंड टा हला सी टू एच फोर है यहाँ हूँ इलेक्ट्रोन डॉट स्ट्रक्चर टा ठीक अच्छे पिला मैंने तो ये देखो, ये विभिन्न कंपाउंड देखिए गोटे हूँ प्रोपेन ब्यूटेन पेंटेन पेंटेन मैंने हूँ पांच पेंटेन हूँ पांच চার প্রোপেন হচ্ছে তারপরে তবে দেখ গোটে লেখা হইচানল ইল আোপান ইথানল ইথানল আউ প্রোপান

समान सक्रिय ग्रुप और समान रासायनिक धर्म था गुड़िक होमलग श्रेणी कोमलग श्रेणी क्या परीक्षार पड़ा होमलग श्रेणी का सीधा उत्तर तापर अच्छी श्रेणी प्रत्येक जैविक तार पूर्ववर्ती परवर्ती जैविक ग्रुप द्वारा भिन्न होता डिफरेंस बन सी एच टू बुझेलीप उदाहरण ब्यूटेन और तार पूर्ववर्ती प्रोपेन जौगिक प्रोपेट और जौगिक पेंटेन ठार বন্ড সিএসটি রেফারেন্স এটা দেখব তিন প্রশ্ন পিলা মানে তিনটা ধাড়ি যদি লিখিল তাহলে তমে তোমার মার্ক পাইব হল তা দেখ এটা সিওর কোশ্চেন এটা হোক তিন মার্ক কোশ্চেন পৃক্ত হাইড্রো কার্বন অপৃক্ত হাইড্রো কার্বন ভিতরে পার্থক্য দর্শ এটা তুমি মানে আলোচনা কলে আকৃত হিসাবে তাখা হইছে যে হাইড্রো কার্বন যৌগিক গুড়ি কার্বন কার্বন মধ্যে এক বন্ধ রয়ে তা পৃক হাইড্রো কার্বন কুয়া যায় যৌগিক কুয়া যে যে হাইড্রো কার্বন যৌগিক করে। কার্বন ও কার্বন মধ্যে দুই বন্ধ বা ত্রি বন্ধ থাকে ডবল বন্ড ও ট্রিপল বন্ড থাকে তাকে অপৃপ্ত হাইড্রো কার্বন কুয়া যায় নম্বর পয়েন্ট পৃপ্ত হাইড্রো কার্বন যৌগিক গুড় আলকে মধ্যে কুয়া যায় কিন্তু অপৃক্ত গুড়ি আলকিন ডবল বন্ড লে আলকিন বন্ড লে আলকাইন কুয়া যায় নম্বর পয়েন্ট আলকেন সাধারণত অনুসংকেত হচ্ছে সিএন এচ টু এন প্লস টু আলকিন

সফি অম্লজান দরকার বোথ কেসে সফিট অম্লজান দরকার অম্লজান যদি দিয়াগেলা তাহলে প্রুক্ত হাইড্রো কার্বন বি অপৃক্ত হাইড্রো কার্বন ভা ধূয়া দিয়ে তাহলে প্রুক্ত হাইড্রো পাই মানে সবাই দহন প্রচুর পরিমাণে অম্লজান দরকার হল তাপরে উদাহরণ পৃপ্ত হাইড্রো কার্বনথেন মিথেন ফোর ইথেন এই জায়গার সি টু এচ ফোর এথিন হচ্ছে এথিনটা দেখ এ হচ্ছে অপৃক্ত হাইড্রো কার্বন প্রোপিন ইন এর মনে রয়েছে আইন ইথাইন প্রোপাইন ট্রিপল বন্ড হলে ইথাইন প্রপাইন হব হা তা দেখ গঠন দ্বারা সিএস থ্রি সিএন রটা বি প্রশ্ন হয়ে পড়ে তো এসে তিনটা জিনিস মিশিক রয়েছে গোটা হচ্ছে

সে চারটা আহ চার চা সহ করব বা হাইড্রোজেন কু নিয়ে করি এটি কে সেল হল আমি এটি দেখা কার্বন যদি অবন টু থ্রি এটা কার্বন রা হল তো ইয়ে কিন এটি হাইড্রোজেন সহিত যদি কলা তাহলে পিলা মানে হাইড্রোজেন সহ করে তুমি জাগ হাইড্রোজেন সহিত কতটা তিনটা হাইড্রোজেন সহিত সে বন্ধ তৈরি করব হলে আমি তাকে ছকি যদি দেখেইবা। হলে তিনটা আউ সে কন করব গোটে ক্লোরিন সহিত করব হলে এটি তিনটা হাইড্রোজেন সহিত বন্ধ কলা আপনার কন করব ক্লোরিন সহিত করব ক্লোর কতটা অনেক দুই দুই চার দুই ছাত হলে ইয়ে গোটে ক্লোরিন সহিত এই বন্ধটা ক্লোরিন সহিত করিব। হেলা। তো এটি কন হল সি গোটেটা বন্ধটা আমি এমনি হা তাহলে পিলা মানে এই জিনিসটা এটি করা হইছি ঠিক আছে সেই জিনিসটা পুরো করি দেখা হেলা তাপরে পিলা মানে কার্বন রূপ নাম লেখি সংক্ষিপ্তরে তো কার্বন রে অধিকা পাঠ তুমি জিনিস পাব যে জাঁয়া হইছে কার্বন হচ্ছে তিনটা অপরূপ অীরা গ্রাফাইট আগ বহিরে তোমার অনেক তুমি ডিটেল পড়ি পাব হীরা প্রত্যেক কার্বন পরমু অন্য চারটি কার্বন পরমু সহ সংযুক্ত হই এক দৃঢ় ত্রিবিম্ব থ্রি ডাইমেনশনচর তাই তেম হীরা কু সবুজ খুব শক্ত বিদ্যুৎ ফু পরিবাহী মনে রক হীরা হচ্ছে বিদ্যুৎ কু পরিবাহী এটা পিওর কার্বন রে তো হীরা তাপরে হচ্ছে গ্রাফাইট গ্রাফাইটের রত্যে কার্বন পরমু সহ অন্য তিনোটি এই জাগারে কোন করা হিতলা অন্য চারোটি প্রথম রে কোন থিলা ইটি অন্য চারোটি সহিত করি কি অন্য চারোটি করু থলা আউ সে কোন করু অন্য চারোটি কার্বন সহিত অন্য চারোটি কার্বন সহিত এই জাগারে কোন কল অন্য তিনোটি কার্বন সহিত বন্ড বনেই কি এক সমতলে এটা টু ডাইমেনশনাল স্ট্রাকচার টা হলা ষড়ভুজীয় বিন্যাস করি থাই তারপরে ফুলে স্ট্রকচর হচ্ছে সে কারন ষাঠিটা অুটবল লাইক স্ট্রকচর ফুটবল দেখিছ ফুটবল রে কে পেন্টাগন থাকে হেক্সাগন থাকে এগুলা মিশিকি গোটে স্পেশাল টে তো ফুটবল যদি লক্ষ্য করি লক্ষ্য করি যে তাুটবল কেতটা পেটন আছে আতেটা হেকসাগন অ পেটাগন আকসাগন রচর মিশিকি ফুটবলটা খালি ফুটবল রে গণব

ক্লোরো ক্লোরো ব্রোমো আইডো ক্লোর ক্লোর ব্রোমিন যদি যোগ হোচি সহ ক্লোরোগ্রুপ যায়। মানে হালোজে গ্রুপ যাব। তাকে কন কুয হালোজেন গ্রুপ হল হালোজে গ্রুপে কি অনেক ক্লোরো ব্রোমো আইডোবি হব এটি যেমন ক্লোর লাগি আর ক্লোরো ক্লোরোপ্রোপে যদি সেমতি গ্রুপ লাগিলা হল সেটা ওএচ গ্রুপ যদি লাগুচি তাহলে এটি দেখো ক্লোরো ব্রোমো এটা সক্রিয় গ্রুপ গুড়া আলকোহল আলকোহল হল এর সক্রিয় গ্রুপ লাগিছি ওল ওল বা যেটা কি আমি অল বলে কুচু হলে মিথানল প্রোপানল বিউটানল পেন্টানল অল যেটা অছি এই অল ওয়ার্ডটা ইউজ হব সেটা হচ্ছে আলকোহল যেটি কি আলকোহল হচ্ছে তারপরে আলডিহাইড এল আল প্রোপানল বিউটানল পেন্টানাল হলা আল হব আর সেটা

तापर पिला माने तुम मन को आलोचना पे किसीटा प्रश्न रखाई छी मु पछारी भी तुम माने कहिबो चार चारटा ऑप्शन अछि थी। तमे ठीक ऑप्शन कोटा कहिबो को उत्तरटा कहिबो हला वा। वायुमंडल रे कार्बन डाइऑक्साइड रो परिमाण केते वायुमंडल रे जोबाघाट हाई स्कूल 0.03 0.03 0.03 ठीक उत्तर थैंक यू

ओमलोगस हवा पे कोन आवश्यक डिफरेंस केते हवा कथा सन बी ऑप्शन डी परस्पर ठारु बॉन्ड थियट टू रा गैप रहिबा कथा हैला वेरी गुड वेरी गुड तबरे 8 नंबर क्वेश्चन निम्नक्त केहुटी जळीबा द्वारा तो स्वच्छ तीखा निग्र निर्गत हुए निर्मळा गाल से स्कूल स्वच्छ तीखा डी प्रकार अछि